সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। যাই হোক, এই করোনা পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত তোমাদের সরকার কর্তৃক প্রেরিত যে অ্যাসাইনমেন্ট ব্যবস্থা পরীক্ষার ব্যবস্থা করছে, পরীক্ষা অংশগ্রহণ করো এবং সেই পরীক্ষার ভিত্তিতে আমরা তোমাদের উপকারে ক্লাসগুলো নিচ্ছি, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট দেখতে সুবিধা হয়। যাই হোক, আমি রতন দাস, আমি জোরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা। আমি জোরনগর অনলাইন স্কুল এবং দাওয়াত কেন্দ্র অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা সালাম ভালোবাসা জানাচ্ছি। আমি ইতিমধ্যে কিছু বাংলা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে কিছু বেশ কিছু ক্লাস আপলোড করেছি। আমি আশা করি তোমরা জোরনগর অনলাইন স্কুলে প্রবেশ করে এবং এখানে ঢুকলেই তোমরা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবে এবং তোমাদের অবশ্যই উপকার আসবে। যাই হোক, আমি আজকের এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। আসলে এটা নাটকটা অনেক বড় বিষয়, তো এখানে মমতাজউদ্দিন আহমেদ সাহেব একটা নাটক নিয়ে আলোচনা করেছে, নাটক বিষয়টা। তো আমরা নাটকটা নিয়ে আজকে আলোচনা করবো। তো নাটকটা আলোচনা করতে গিয়ে সুখী মানুষ, তো এই সুখী মানুষ নাটকটা আলোচনা করতে গিয়ে আমরা দেখবো যে এই নাটকটি পড়লে আমরা কী কী শিখতে পারবো, আমরা লেখক পরিচিত সম্পর্কে জানতে পারবো, তো মমতাজউদ্দিন সম্পর্কে জানতে পারবো, আমরা আরও জানতে পারবো যে গল্পটার পাঠটা কী, সেই পাঠ করেছে সম্পর্কে অবগত হতে পারবো। আমরা এই গল্পের নতুন নতুন শব্দ আছে এবং নতুন নতুন টিকাগুলো আছে সেগুলো জানতে পারবো। আমরা গল্পের তাৎপর্য বা ভাব অর্থ ভালো হৃদয়ঙ্গম করতে পারবো। আমি আপনি যদি যে কর্ম অনুশীলনটা সম্পর্কে ভালো জানতে পারবো, কারণ কর্ম অনুশীলন যদি না জানে তাহলে পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হতে পারবো না, সুতরাং কর্ম অনুশীলন সম্পর্কে ভালো বুঝতে পারবো। তো যাই হোক, আমি এখানে একটু আলোচনা করি, আর এখানে আপনার এখানে আলোচনা করি। তো প্রথমে আলোচনা করি এই গল্পের সুখী মানুষের মমতাজউদ্দিন আহমেদের জীবন পরিচিতি বা জীবন আলেখ করি, লেখক পরিচিতি রেখে একটু জানি, তাহলে আমি হচ্ছে বুঝতে পারবো। মমতাজউদ্দিন আহমেদ পশ্চিমবঙ্গের মালদা জেলার 1935 সালে জন্মগ্রহণ করেন। 1935 সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর থেকে বাংলা সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। অর্থাৎ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা বিভাগে পড়াশোনা করেন এবং বাংলা বিভাগে পড়াশোনা করার পর তিনি বিভিন্ন সরকারি কলেজগুলোতে শিক্ষকতা বাংলা বিষয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং 1992 সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি নাট্যকার অভিনেতা হিসেবে বাংলাদেশের এক খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজবংশের পালা, সাতঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লস্য ভাষ্য, প্রবন্ধ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটার ইতিবৃত্ত। এছাড়াও তিনি লিখেছেন গল্প, উপন্যাস, সার রচনা, সাহিত্য অবদানের জন্য তিনি শিশু একাডেমি পুরস্কার সহ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পুরস্কার সহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। অর্থাৎ তিনি এখনও বেঁচে আছেন এবং বাংলা মানুষের জন্য তিনি এখন লিখে যাচ্ছেন। আমরা দেখি এই পাঠ পরিচিতি সম্পর্কে কতটুকু দেওয়া আছে, পাঠ পরিচিতি কী দেওয়া আছে। তার আগে একটু বলে নেই গল্পটি পাঠের উদ্দেশ্য, যে নাটকটা পাঠের উদ্দেশ্য হল প্রত্যেক জিনিসের একটা করে উদ্দেশ্য থাকে, তবে নাটকটার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সম্পর্কে আমি একটু জেনে নিই। এই নাটকটি পাঠ করলে আমরা জানতে যারা জানতে পারবো সেটা হচ্ছে অন্যায় ও অনৈতিকভাবে উপরিচিত অর্থবিত্ত মানুষের অশান্তির মূল কারণ, বরং সৎপথে নিজের পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্ভর করলে মানুষের শান্তি আসে, নীতিহীন পথে সন্তান উপার্জন করলে পড়াটা পরিহার করতে হবে, কারণ অসৎ পথে পথের ইনকাম বেশি দিন টিকে না এবং সেই নানান সমস্যা হয়। যাই হোক, আমরা অসৎ পথে থাকবো না, আমরা যেটা করবো সৎ পথ থেকে করবো, নীতিহীন নীতি বর্জিত কাজ করবো না, নীতিবোধ জাগ্রত হবে যে শিক্ষার্থীদের মনে। যাই হোক, পাঠ পরিস্থিতিটা দেখি, আমার পাঠ পরিস্থিতি কী দেওয়া আছে। পাঠ পরিস্থিতি দেওয়া আছে সুখী মানুষ মমতাজউদ্দিন আহমেদ একটি নাটিকা, এটি মাত্র দুটি দৃশ্য আছে। এই নাটিকাতে আছে তো যাই হোক, আমরা পাঠ পরিস্থিতি সম্পর্কে একটু জানি, পাঠ পরিস্থিতি কী দেওয়া আছে। সুখী মানুষ নাটকটিতে মমতাজউদ্দিন আহমেদের একটি ছোট নাটিকা, এখানে মাত্র দুটি দৃশ্য আছে। নাটকটির কাহিনীতে
মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া, এক মনের জীবনের যে চরম অশান্তি, যে চরম কষ্ট, যে চরম দুঃখ, যে চরম একটা মহা রোগে আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত হওয়ার কথাটা বলেছিলেন। চিকিৎসক বলেছেন যে সুখী মানুষের জন্য যদি এই মনকে সুস্থ করতে হয় তাহলে সুখী মানুষের গায়ে একটা জামা লাগবে, কিন্তু আসলে মন আর মন অসুস্থতা কেটে যাবে। কিন্তু 5 গ্রাম ঘুরে দেখা গেলো যে একদম সুখী মানুষ পাওয়া গেল না। আসলে কেউ তো সুখী নেই পৃথিবীতে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় আর কেউ হয় না। কিন্তু সুখের সুখ সুখ বলে কাঁদিও না, যতই কাঁদিবে ততই ভাবে জীবন হইবে ভার। সুতরাং সুখের তাড়নায় আমরা অবিরাম ছুটছি, কিন্তু আসলে কি সুখ পাচ্ছি? শেষে একজন লোককে যদিও পাওয়া গেল, কিন্তু আসলে নিজের পরিশ্রম করেছে, তো আইটি কোনোরকম জীবিকা নির্বাহ করে, দিনপাত করে, তার কোনো সম্পদ নেই, তার কোনো চোরের ভয় নেই, তার কোনো কিছু হারানোর ভয় নেই, তার শান্তিতে ঘুমানো, তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ পাওয়া গেলেও দেখা গেলো তার গায়ে কোনো জামা নেই। সুতরাং মনের সমস্যা সমাধান হলো না। লেখকের এখানে যে বক্তব্য সেই বক্তব্যটা অনেক স্পষ্ট, এবং তিনি সম্পদের তা লেখক বলতেছেন যে আজকে অশান্তির মূল কারণ হচ্ছে সম্পদের মোহে ছুটা। আর সুখ এখানে একটা আপেক্ষিক ব্যাপার, একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আর একজনের না থেকেও সে অনেক সুখী। সুতরাং এখানে সুখের কথা বলা হয়েছে, সুখটা আপেক্ষিক ব্যাপার। এখানে কেউ বলছে যে 5 টাকা পেয়ে সে খুশি, আবার কেউ বলছে 5 লক্ষ টাকা পেয়ে সে সুখী নয়। একজন ভিখারি যে বলছে 10 টাকা পাইলে সে খুশি হয়, একদিনের জন্য তার 100 টাকা পাইলে খুশি, আর একজন ভিখারি বলছে না আমার 1000 টাকা দিন না হলে আমার হবে না। তাহলে এখন ভিখারিকে যদি ভিক্ষা থেকে করে দেশে যদি সুখে না থাকে, তাহলে তারও চাহিদা চাওয়া পাওয়া যদি আকাঙ্ক্ষা এরকম বাড়তেই থাকে, তাহলে সুখের পরিমাণটাও কমতে থাকে। চাহিদা যত বাড়বে সুখের পরিমাণ তত কমবে। যা আমরা এখানে দেখেছি, আমরা এখানে দেখি কিছু শব্দ অর্থ কবিরাজ, কবিরাজ বলতে এখানে কবিদের কথা, কবিদের রাজা, কিন্তু এখানে সে অর্থে বলেন এখানে কবিরাজ মানে এখানে লতা পাতা দিয়ে গাছগাছা দিয়ে তার কিছুটা বলে মনে হয় কবিরাজ। নারী পরীক্ষা, আসলে ডাক্তার এখানে হাত ধরে দেখে বলে এখানে নারী, আসলে এখানে নারী থাকে না, এখানে হৃদয় স্পন্দন থাকে, যে হৃদয় স্পন্দন কত মিনিটে কতবার হয় এটা তোর কথা বুঝিয়েছে। মূর্খ মানে নির্বোধ, বোকা, জবরদস্তি মানে জোর জোর জোরাজোরি করে নেয়া, জোর জোর করে নেয়া, ব্যায়াম মানে অসুখ বা রোগ বা বেয়ারা হয়েছে, তার যোগ ব্যবহার অদ্ভুত ব্যবহার বা বিস্ময়কর ব্যাপার। এখানে প্রাণ খোলা ও কৃত্রিম উদার বা খোলা মনের মানুষ। চোখ আমরা ইতিপূর্বে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই গল্পটা নিয়ে আলোচনা করেছিলাম, তো আমি ওইদিকে আর যেতে চাচ্ছি না। আমি আর একটা বিষয় একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, এখন দুটো গল্প আছে আমি দেখি। জামাত আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য, এই নিয়ে টানা 5 বারের মতো সে বিপুল ভোটে নির্বাচিত হলেন, আর হবেন না বা কেন? এলাকার মানুষের সুখ দুঃখ অসুখ বিকশ হলে অবধি তিনি তার শয্যা ছাড়েন না, সমস্যা করলে সমাধান তিনি না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রচে না। তাই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ল, চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাদের জবের ভাইকে সুস্থ করে দাও। তো এখানে একটা সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে, একটা দৃশ্যকল্প এখানে দেওয়া আছে, আমার দৃশ্যকল্প থেকে অনেক প্রশ্ন আসতে পারে। তো এখানে যে প্রশ্ন দেওয়া আছে, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসক হন তাদেরকে কি বলেন? আমি একটু আগে বলেছিলাম যারা গাছগাছরা লতা পাতা দিয়ে চিকিৎসক হন তাদেরকে বলা হয় কবিরাজ। এখানে বইয়ের ভাষায় হাসু মৌলের মৃত্যু কামনা করেছে, বলছে হারো হাসু মোড়ের মৃত্যু কামনা করার কারণে হাসু মোড়ের জোর করে তার মুরগি খেয়েছে এবং তার ছাগল গরু জোর করে ছিনিয়ে নিয়েছে, সেই কারণে হাসু মোড়ের মৃত্যু কামনা করেছে, কারণ জোর জোর জুলুম করে তো আর কোনো কিছু হয় না, সে কারণে তার মৃত্যু কামনা করেছে। জবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তার ব্যাখ্যা করো, জবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে, এখন জবেদ আলীর সঙ্গে সুখী মানুষের একটা মিল আছে, যদিও জবেদ আলী এখানে সুখী মানুষের একটা বলছে সে সারাদিন নিজের প্রয়োজন হয়, তার নিজের যতটুকু লাগবে ততটুকুর জন্য সে কাজ করে এবং বনে কাঠ কাটে, কাঠ দিয়ে কাঠ কেটে আনে, সে কাঠ বাজারে বিক্রি করে, তাই দিয়ে বিক্রি করে, তার চাল ডাল কিনে নিজের সুখে খায় আবার ঘুমিয়ে পড়ে, অর্থাৎ নিজের সুখে। কিন্তু এখানে জবেদের সঙ্গে একটু মিল আছে, জবেদ নিজের কথা
নিজের প্রয়োজন, অর্থাৎ নিজে যতটুকু লাগবে ততটুকু নিয়ে ভাবে, আর বাকি যতটুকু সব পরের জন্য, সে পরের সুখের জন্য, পরের কাজের জন্য, পরের দুঃখের জন্য সে নিজেরটুকু বিলিয়ে দেয়। তো এখানে এমনিতে যদি আলোচনা করি তাহলে জমিদের সঙ্গে সুখী মজুর একটা মিল আছে এখানে। মরণ যদি জমিদারের মতো হতেন তাহলে তীব্রসংখ্যক সুখী মানুষের জানা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো, একটা চমৎকার প্রশ্ন বলেছে যে মরণ যদি জমিদারের মতো হতো তাহলে সুখী মানুষের জামা খুঁজতে হতো না। তো এখন আমাদের সুখী মানুষ নাটকটিতে আমরা আলোচনা সমালোচনা অথবা ভাবমত আলোচনা করতে গিয়ে যদি দেখি যে পৃথিবীর সকলের সুখের পিছনে ছুটেছে, কিন্তু জমিদারি সে একজন মেম্বার পাঁচবার, টানা পাঁচবারের মেম্বার হয়েছে এবং সে টানা পাঁচবার মেম্বার হয়েছে, সে নিজের স্বার্থ যদি দেখতো তাহলে সে টানা পাঁচবার মেম্বার হতে পারতো না। বা ওই গ্রামের লোকরা তাকে জমিদারিকে প্রচণ্ড প্রচণ্ডভাবে ভালোবাসে, কারণ সে মানুষের সুখে দুঃখে মানুষের কাছে থাকে, অর্থাৎ মানুষের যতক্ষণ পর্যন্ত তার সমস্যা না কাটে ততক্ষণ পর্যন্ত তার মুখে অন্ন রোচে না বা অন্ন উঠায় না, অর্থাৎ সে মানুষের সুখে নিজের সুখটাকে খুঁজে নিয়েছে। আর এখানে সুখী মানুষ নাটকটিতে সুখী মানুষের ঠিক এখানে একটা অন্য অন্যরকম, কিন্তু সে তার পিছু কোনো টান না, অর্থাৎ যতটুকু তার লাগবে ততটুকুই প্রয়োজনে সে কাজ করে আর ততটুকু পেয়ে সে খুশি হয়, রাতেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তার কোনো চোরের ভয় নেই, তার কোনো হারানোর ভয় নেই। ঠিক জমিদারও তাই, তার কোনো কারণ সে মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের কোনো যে কাজ করলে মানুষের উপকার অপকার হবে বা ক্ষতি হবে সে কাজ তিনি করেন, সবসময় মানুষের মঙ্গলের কামনায় চিন্তা করেন। তো সেই ব্যক্তি যদি বিবেচনা করেন তাহলে ছুটি মানুষের এবং জমিদারের একই রকম চরিত্র আছে। আমরা আপনার দেখি সেলিম সাহেব তার নানা উপমাস নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। নদীর পাহাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুতে সে পাহাড়ের বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না, তার মনে হয় হচ্ছে যাকে একসময় খুব সুখে উৎসব হয়েছিলাম তাই এখন অশোকের মনোধর্ম ভাঙন যেভাবে লিখেছে তাতে বোঝা যাচ্ছে যে পাপের জন্য প্রাণ জিততেই যাবে। এখানে একটা আটটা দৃশ্যকল্প দেওয়া আছে, নাটকের মতাদুতরা আমাদের পেশাগত পরিচয়, শিক্ষক ছিলেন, তিনি বিভিন্ন শিক্ষকতা করে তার জীবন চলছে। হাসু মৌলের আত্মীয় হওয়া সত্ত্বেও কল্যাণ কামনা করেছে, কারণ হাসু মৌলের মৌল হাসু যৌথার মৌল নিয়ে মৌল নিয়েছে। মৌলের সঙ্গে ছেলেমেয়ে চরিত্র সাহস আলোচনা করেন, মৌলের সঙ্গে এখানে সেলিমের কিছু সাদৃশ্য আলোচনা করতে গিয়ে আমরা যদি দেখি যে মৌল মানুষের অন্যায়ভাবে মানুষের কাছে এমনকি তার নিজের মানুষের কাছ থেকে সে জোর করে সম্পদ ছিনিয়ে নিয়েছে, এবং সেলিম সাহেব ঠিক একইভাবে সে মানুষের কাছে জোর করে অন্যায়ভাবে অত্যাচার করে ফাঁকি ঝুঁকি দিয়ে তাদের জমি সম্পত্তি একবার করে নিয়েছে, লিখে নিয়েছে, কিন্তু সর্বশেষ দেখা গেল যে জমিগুলো তার নদীর ভাঙনে ভেঙে যাচ্ছে, কিন্তু তার যে অসুখ সেই অসুখ তার স্বপ্ন ভেঙে খান খান হচ্ছে যাচ্ছে, নদীর স্রোতে বিলীন হচ্ছে যত সম্পত্তি। তো এখন সেই দিক থেকে যদি বিবেচনা করে যে সেলিম সাহেব এবং মোর সাহেব একই রকম, কারণ তাদের অর্ধেক সম্পত্তি অর্জনের ফলে আজকে তাদের মূল দুঃখের কারণ এসে দাঁড়িয়ে, তার মূল অশান্তির কারণ হিসেবে দাঁড়িয়েছে। মৌল আর সেলিমের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রের কথা, এটা একটা চমৎকার ঘটন। মৌল এবং সেলিমের অসুখের মূল কারণই হচ্ছে সম্পত্তি। তো যদি তারা অন্যায়ভাবেও মানুষের কাছে সম্পত্তি না নিতেন বা সম্পদের মধ্যে তারা না আসতেন বা সম্পত্তি তাদের নিজেরা করে না নিতেন, তাদের দুশ্চিন্তা কম থাকতো। আমি একটু আগে বলেছি যার যত সম্পদ কম তার তত ভয় কম, অর্থাৎ হিসাব কম, কারণ পরপরে তো সবাইকে একদিন দিতে হবে। তো অন্যায়ভাবে ছোটো ছোটো সম্পত্তি গ্রহণ করে যে তার অবশ্যই বিচার এখানে করতে হবে, তার বিচার এখানে দিতেই হবে, আর সে বিচারে রাইতে তার অবশ্যই সে দোষী সাব্যস্ত হবে। তো যাই হোক, একই রকম সেলিম সাহেব এবং এখানে মোল সাহেব এবং সেলিম। তো আমরা আর বাড়ি না বাড়িয়ে আমি পরবর্তী ক্লাসে এমনি আলোচনা করবো। যাই হোক, ততক্ষণ শিক্ষার্থীর বন্ধুরা তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমরা এই ক্লাস এই শুক্রবার নাটকটা পড়ো, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর আরও সমস্ত হবে, সুন্দর হবে। তোমাদের সুন্দর সকলকে সুস্বাস্থ্য সুন্দর মঙ্গল কামনা করে আমি ক্লাস এখানে শেষ করছি। সবকে ধন্যবাদ।